কাল কে উঠতে গেলি ফুল যা খেয়ে গেছি বলে কাজ নেই কি বলুন আহা আহা তো তোমরা ভাবছো যে আমি একা একা কেন আসছি তো দুপুরবেলা ইচ্ছে করলো কুলমাখা খেতে তাই আর তোরা সবাই ঘুমোচ্ছে ভাই বোন সবাই ঘুমোচ্ছে আমি আর ডাকলাম না ভাবলাম একা একা বানিয়ে নিই ওদের ডাকবো তো তাই একা একা সব কিছু জোগাড় করলাম কী কী লাগবে তারপরে এবারে কুলডামা খাবো তো হ্যাঁ গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে আর একবার ওয়েলকাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই এখন খুব ভালো আছি আর তো আজকের ভাবলাম অনেকদিন বাদে তো সবাই দেখছি কুলমাখা খাচ্ছে তো আমার তো শরীরটা অসুস্থ ছিল সেই কারণে খাওয়াই হয়নি ইচ্ছে ছিল কিন্তু খাওয়াই হয়নি তো আজ ভাবলাম তো খাওয়াই যাক তো আজকে দুপুরবেলা তো কুলটা নিয়ে এসেছি আর পাকা কুল তো গাছ থেকে আগে থেকে পেড়েই রেখেছিলাম একটু পেকে গেছে থাকাকালীন বাড়িতে রেখে দেওয়া কালীন একটু পেকে গেছে তো সেটা আজকের মাখাবো তো চলো তোমরাও দেখতে থাকো চলে এসেছি একা একা আমাদের ইনোভাত্রা তুলতে এসেছি আর আমাদের গাছ দেখো আমি এখান থেকে পাতাগুলো কেটে নিচ্ছি মানে তুলে নিচ্ছি তো পাতা কটা তুলে নিই হয়ে গেলে যা হয় অবস্থা খুঁজেই পাচ্ছি না আর লাগবে বলে মনে হচ্ছে না একটাই নিয়ে যাই বেকার নষ্ট করার দরকার নেই তো দেখো ধনে পাতা তোলা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা তুলব এখানেই কাঁচা লঙ্কার গাছ আছে বাড়িতে কাঁচা লঙ্কা আছে সেগুলো শুকনো হয়ে গেছে তো আমি ভাবলাম গাছ থেকে তুলে নিই গাছ থেকে কাঁচা লঙ্কাগুলো তুলব তো দেখো এই হচ্ছে কাঁচা লঙ্কার গাছ কিছু কাঁচা লঙ্কা তুলে নিই দুটো আর একটা ভীষণ ঝাল এই লঙ্কাগুলো আরও তো এই ছোটো ছোটো এইসব লঙ্কাগুলো ভীষণ ঝাল তো লঙ্কা তোলা হয়ে গেছে ধরে পাতা তোলা হয়ে গেছে বাদ বাকি লেবু পাতা তো চলো এটা হচ্ছে আমাদের সেই টমেটো বাগান তোমরা আগে দেখেছো তো এর ভেতর দিয়ে যাচ্ছি আর গাছগুলো না শুকিয়ে গেছে এত লাগছে হাতে মানে কী বলবো তো চলে যাচ্ছি লেবু গাছের কাছে লেবু গাছটা ওই ধর মানে ওখানে আছে ও ধরে বাড়িতে তো চলো লেবু গাছটাকে কিছু লেবু পাতা তুলে নিই তো একটু মাখা টাকা বানালে লেবু পাতা দিলে ভালো টেস্টি মানে খুব ভালো লাগে ঠিক আছে তো চলো এখন এই চলে এলাম লেবু গাছের কাছে লেবু পাতা তুলতে তো দেখো লেবু হয়েছে পাতি ঠিক আছে লেবুটা হয়েছে ফুল হয়েছে আর অনেক কটা গাছ তো এটা ছোট্ট লেবু গাছ তো সেখানে তো দেখলে লেবু পাতা তুলতে গেলাম কিন্তু দেখলাম কেমন মতন পাতাগুলো কেমন নোংরা দূর ভাল লাগে না তো বনে বাদারে মানে আমাদের তো অনেক কটা লেবু গাছ তো তাই বরজের পেছনে চলে এলাম কি মশারে বাবা চার ধারে উঠছে দেখো ঘুরে ঘুরে তো এই একটা লেবু গাছ দেখো আমাদের আরও আছে সেদিকটাতে তো পাতাগুলো তুলে নিই এখানে বেশ এতগুলো পাতা তুলে নিয়েছি পাড়ি যাওয়া যাক তো শিলটা রেখেছি আর এই কুলগুলো একটু থেতো করবো আর এখন তো কেউ নেই বোনও ঘুমাচ্ছে তার সবাই ঘুমাচ্ছে পুচকে ডাকেছে দেখো সেও ঘুমাচ্ছে সবাই এখন ঘুমাচ্ছে কেউ আসছে না তো ঠাকমাকে ডেকেছি ঠাকমা এখন আমার ফোনটা ধরবে মানে ক্যামেরাটা করবে আর আমি এই কুলগুলোকে থেতো থেতো করবো ঠিক আছে ওটা আমার একটু ফোনটা ধরবে আমার যদি আমি মাখাতে যাই এটা তো ভীষণ ঝাল লাগবে কোনটা ওটা তো ধনে ব্যথা এক একটা করে দিচ্ছি একটু কুচিয়ে দেব লেবু পাতাও সেম দাঁড়া মাখিনি আর লবণ মাখা খেলে বমি হয় তোমাকে কে বলেছে না না একটু বেটে দাও কই ঝাল দিয়েছি অল্প মাখাচ্ছি
মা এটা করে দিল বলে তাই কত কথাও শোনালে। ইয়ে মা পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি তা পরীক্ষা দিয়েছে যেমন তেমন, যাই হোক একটু কুল মাখা খেয়ে যা, টেস্ট লাগবে। কি দারুন! ও বাবা একটু খেয়ে দেখা, ঠাকমা বকাচ্চটা সামনে যায়নি বলো নু। ওর আসার কথা কেন ফুল খাওয়ার জন্য? ভাল লাগছে? কুল খাওয়া যেমন তোমার, আমি গাল খেয়ে হুচটি গেলি, কুল যা খেয়েছি খেয়েছি বলে কাজ নেই। ঠাংমারাতে দমকা গালাগালি খাইলি দুপুরবেলা কুল খাওয়ার জন্য। আমার কাকি এই মাত্র আসন গ্রহণ করলো, খাবে আবার একটু ভিডিও টেলে দূর পালা। দারুন হয়েছে মাখাটা, চাইলে তোমরাও খেতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো, আরো এখনো দুজন আসেনি খেতে, ঠিক আছে, প্রায় শেষের মুহূর্তে। তুই খাওয়ার লাস্টে উঠে আসছিস, যে চুনি পান না, এ চুনি আর একটুখানটা আছে খা। কেন রে, কম হয়েছে তাহলে? খাওয়া শেষে উঠে যাচ্ছে, ঠিক আছে, ঘুম থেকে আর এসে এসে প্রায় শেষ হো। বেটা গেলে কবে আইলো? তো আছে, এটা তোমার বেটা হয়েছে? এটা তোমার বেটা? কেড়ে নিয়ে পালাচ্ছে। তো ফুল মাখাটা শেষ, খাওয়া দাওয়া আর একটু ঘন্টা আছে, মা তা আবার রেখে দিল। তো চলো, ভিডিওটি এখানে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।